আসসালামু আলাইকুম, আমি বিডির পক্ষ থেকে আমি রুবেল আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে লগ ইন করার জন্য। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি আপনাদের জন্য সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিবি বোর্ড তৈরির পরে যে সকল লক্ষণীয় বিষয় থাকে সে সকল বিষয়গুলো। ভিডিওর কোনো অংশ যদি স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখতে থাকেন তাহলে আমার এই ছোট্ট ডিবি বোর্ড থেকে আপনারা পরিপূর্ণভাবে ইলেকট্রিক্যালের যে ডিবি বোর্ড, ছোট বড় বিভিন্ন ধরনের ডিবি বোর্ড সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং সেভাবে কাজ করলে আপনারা কমপ্লায়েন্স ও অডিট মুক্তভাবে কাজ করতে পারবেন। তো আসুন আমাদের মূল আলোচনায় যাই। এটা একটা ছোট একটা ডিবি, এস ডিবি বোর্ড, এই জন্য নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এরপর ভিডিও শেষের দিকে আমি একটা বড় এইচডিবি থেকে আপনাদের কিছু অংশ দেখাবো। আমাদের এই ছোট এইচডিবি বোর্ডের বা ডিবি বোর্ড, এটা কেউ এইচডিবি হিসেবে ব্যবহার করতে পারবেন, ডিবি বোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এই ডিবি বোর্ডের এটা মেন ব্রেকার ব্যবহার করা হয়েছে এই টিপিটাকে। এটা এই তিনটা কেবল নিউট্রাল এবং আর্থিং সহ ইনপুট হয়েছে এইখানে। ডিবি বোর্ডে আপনি কোন প্রকারের তার ব্যবহার করবেন ব্রেকারের সাথে প্রথম দিকে আপনার বলতে গেলে এই বিষয়গুলো নির্বাচন করা খুবই জরুরি, যে আপনি ব্রেকারের সাথে এই ব্রেকারটার সাথে আপনি কি মানের তার ব্যবহার করবেন সেটার একটা রেঞ্জটা মিল থাকতে হবে। আপনারা যে ব্রেকারটা ব্যবহার করবেন সবসময় চাইবেন যে কেবল যে মানটা নিতে পারবে তার চেয়ে যেন কম মানের একটা ব্রেকার ব্যবহার করার চেষ্টা করবেন, টিপি এমসিসিবি যেটাই ব্যবহার করেন না কেন। তো যা হোক, এরপরে আসে আপনার কেবলের সাথে লাক্স পরানোর যে বিষয়টা, লাক্স এই যে দেখেন লাক্সের যে ইস্যুগুলো এটাকে লাক্স বলা হয়। এই লাক্সগুলো খুব সুন্দর করে ভালোভাবে পরিয়ে নিতে হবে। আই লাক্স, রাউন্ড লাক্স, এ ধরনের বিভিন্ন লাক্সগুলো খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তো লাক্স যেমন জরুরি ঠিক একইভাবে আপনার কেবল মার্কারটাও জরুরি, অর্থাৎ নাম্বারিং বা কেবল টেকিং অনেক সময় অনেকে বলে থাকে, অর্থাৎ আপনি এখানে যে যে আউটপুটের আউটপুট সরবরাহ করার জন্য যেমন দেখেন এখানে 7 ব্যবহার করেছে এই ব্রেকারটার সাথে, এই ব্রেকারের নিউট্রাল কোনটা এবং আর্থিং কোনটা এটা যদি আমার এখানে মার্কিং করা না থাকে তাহলে কিন্তু সহজে বোঝা যাবে না। যখন আমার এখানে মার্কিং থাকবে, যেমন এটা নিউট্রাল হচ্ছে এটা দেখেন 7 নম্বরের নিউট্রাল, এইটা আর্থিংও ঠিক এখানে আমি মার্কিং দেখলে সহজে বুঝতে পারবো। তো সুতরাং আপনারাও এই বিষয়গুলো খুব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আর ডিবি বোর্ডে যে কেবলগুলো আপনারা ব্যবহার করবেন তা অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো ইনসুলেশন, এর ভিতরে ইনসুলেশন নষ্ট থাকা কিনা সেটা অবশ্যই লক্ষ্য করবেন। এরপর ভালো করে চেক দিয়ে নেবেন এবং কোনো কেবল কোথাও যেন কোনো প্রকার টেপিং করা না থাকে, এই ধরনের এগুলো গ্রহণযোগ্য না। হ্যাঁ, এটা সঠিক মানের হবে না। তো কেবলগুলো খুব সুন্দর করে সাজিয়ে ওয়ারিং করবেন, কোনো প্রকার লুজ কেবল যত না থাকে। লুজ কেবল কিন্তু আলাদা একটা পয়েন্ট, লুজ কেবল রাখা যাবে না। এবং আপনারা যে কেবলটা ব্যবহার করবেন সেই কেবলগুলো অবশ্যই এখানে যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখনোই রাখবেন না। 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল রাখেন তো এটা অনেক সমস্যা হয়। তো যা হোক, আপনাদের অনেক বিষয়গুলো কথা বলবো, ভিডিও আমার একটু লং হতে পারে কিন্তু আপনারা আমাদের আমার প্রত্যেকটা পয়েন্ট যদি ভালো করে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে এইচডিবি ডিবি বোর্ড পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য যে অধ্যায়গুলো থাকে তা আপনারা খুব সহজেই আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা শিখতে পারবেন, এটা আমি আশাবাদী। সেজন্য আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আমার প্রত্যেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ডিবি বোর্ডে অবশ্যই ডেঞ্জার সাইন রাখতে হবে, তারপর SLD রাখতে হবে যেটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলে, এটার সাথে আপনার ডোর লকগুলো সঠিক আছে কিনা সেগুলো আপনার খেয়াল করতে হবে, এবং এটার সাথে ইন্ডিকেটরগুলো ভালোভাবে জ্বলে কিনা, তিনটা যেহেতু এটা 3 ফেজে একটা ডিবি বোর্ড, এই ইন্ডিকেটরগুলো বাতিগুলো জ্বলে কিনা এগুলো অবশ্যই খেয়াল করার প্রয়োজন, এবং এটা নিয়মিত চেক দেওয়ার জন্য একটা চেকলিস্টের প্রয়োজন। আমি ডোরটা যে লাগাইছি দেখেন এখানে, এই ডোরটার সাথেও
একটা আর্থিং দেওয়া হয়েছে। এই আর্থিংগুলো অবশ্যই আপনারা 4 RM ব্যবহার করবেন, সর্বনিম্ন 4 RM ব্যবহার করতে হয়। এবং আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাক্সটা যখন এটা লাগাবেন, এটা আরেকটা পয়েন্ট, যখন আপনি লাক্সটা কেবলের সাথে লাক্সটা লাগাবেন, এটা যেন লুজ না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং বাসবার, তারপর ব্রেকারের ভিতরের যে নাট পয়েন্টগুলো থাকে বা এই বাসবারের সাথে, এই নাটগুলো অনেক শক্ত করে, অনেক শক্ত করে টাইট দিয়ে লাগাইতে হবে। না লাগাইলে দেখা গেছে এটা একটা সময় ওভার হিট হয়ে শর্ট সার্কিট কিংবা ওভার হিটের পরিণত হতে পারে। এবং বাসবার যে ব্যবহার করবেন, বাসবারের সাথে লাক্সগুলোর সঠিক সিটিং আস হয় কিনা এটা আপনি একটু লক্ষ্য করবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই অবশ্যই আপনারা এখানে কালার ম্যাচিং, যেমন রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা তো আমরা জানি যে আমরা ফেজের জন্য সবাই ব্যবহার করে থাকি, তাই না? সুতরাং এই তিনটাকে আমরা ফেজের সঙ্গে ব্যবহার করব, কখনোই আমরা এটা ই করব না, সবসময় চেষ্টা করব। যেমন রেডের সাথে এখানে দেখেন একটা জিনিস মিসিং দেখা যাচ্ছে, রেডের সাথে এখানে ইয়েলো দেওয়া, এই জিনিসটা কখনোই হবে না। আমাদের ADBটা অবশ্য কাজ করা হবে নেক্সট উইকে, তো রেডের সাথে রেড থাকবে, তারপর ইয়েলোর সাথে ইয়েলো থাকবে, এটা ঠিক আছে। এভাবে ইনপুট আউটপুট কেবলের যেমন সাইজ ম্যাচিং থাকবে, কেবলের সাইজ ম্যাচিংয়ের সাথে আপনার কালারটাও ম্যাচিং রাখতে হবে। এবং অনেক সময় দেখা গেছে আমরা যে ভুলবশত আরেকটা কাজ করে ফেলি, যেমন এখানে দেখেন আমার নিউট্রালের পয়েন্টে এখানে একটা ব্লু কালার কেবল, নীল কালার কেবল দেওয়া আছে, এটাও, এটা কিন্তু আমরা জানি ফেজ কালার। এই দেখেন এখানে ফেজ আসছে, এটাও ফেজ কালার, এটাও ফেজ কালার, এই কাজগুলো করা যাবে না। এখানে অবশ্য ব্ল্যাক ইউজ করবেন। ঠিক একই অবস্থা অনেক সময় ব্ল্যাক তারটাও আপনারা নিউট্রালে আর্থিংয়ে ব্যবহার করে, এই কাজটা কখনোই করা যাবে না। ডিবি বোর্ড কোন জায়গার জন্য ব্যবহার করা এবং কোথায় এটার লোকেশনটা আইডেন্টিফিকেশন করতে হবে সঠিকভাবে, এটাও অনেক বড় লক্ষণীয় একটা বিষয়। মানে দেখেন কোনো পোকামাকড় যেন না ঢুকতে পারে, সেই কারণে আমরা এই ভিতর দিক থেকে নিচের দিক থেকে বার্মিং প্রুফ করে দিয়েছি, অর্থাৎ কোনো পোকামাকড় যেন না ঢুকতে পারে এর ভিতর দিক থেকে, সেজন্য এই পয়েন্ট করে দিতে হয়। এবং কেবল গ্যালন ব্যবহার করতে হয়, যাতে এই যে এই স্টিলের পাত বা টিনের পাতের সাথে যেন লেগে না কেটে যায়। ডিবি বোর্ড সিটিং করার পর অবশ্যই রাবার ম্যাট, বড় বড় ডিবি বোর্ডগুলোতে মিটার সংযোগ করতে হয়, তারপর মিটার, কুলিং ফ্যান এবং ফেস সাপোর্টার থাকে। আমি আরেকটা ডিবি বোর্ড দেখাচ্ছি, বড় একটা SDB বোর্ড, সেখানে আমি আপনাদের এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা ডুপ্লেক্স জয়েন দিয়ে থাকি একটা তারের সাথে, অর্থাৎ এখানে যে লাক্সটা দিয়েছি দুইটা তার একটা লাক্সের মধ্যে পরিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা গেছে যে একটা SP-র ভিতরে এখানে ডাবল কেবল ব্যবহার করছি, এই সকল কাজগুলো করা যাবে না। যদি কোনো কেবলের প্রয়োজন না থাকে, এরকম কোনো কেবল ডিবি বোর্ডের ভিতরে রাখা যাবে না। এ ধরনের আরও অনেক ইস্যু আছে যেগুলো আপনাদেরকে আরও অবজারভেশন করতে করতে হয়তো দেখতে পারবেন, অনেক রেজিস্টার মেনটেন করতে হয়। যা হোক, তো ধন্যবাদ। আমার আরেকটু জিনিস আমি দেখাবো, যেটা মিটারিং যে বিষয়গুলো। তো আমি কাজের সুবিধার্থে আরেকটা বড় SDB বোর্ড নিয়েছি ফেস সেপারেটরটা দেখানোর জন্য। এ দেখেন ফেস সেপারেটর, এটা হচ্ছে ফেস সেপারেটর, এগুলা খুব জরুরি বিষয়, ফেস সেপারেটর অবশ্যই রাখবেন। তারপরে দেখেন তিনটা মিটার, এই কানেকশনগুলো খুব ভালো করে করবেন। কুলিং ফ্যান সহ আপনার বাসবার, এবং বাসবারের আপনারা ইনপুট আউটপুট কেবলগুলো খুব ভালোভাবে দেবেন, যে সাইডে ইনপুট দেবেন সে সাইডে আউটপুট দেওয়ার থেকে দূরে থাকবেন। তো ধন্যবাদ দর্শক, এরকম আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমার আরেকটা ভিডিও থাকতেছে, যেটা পাওয়ার অন করার পরে আপনার কোন কোন বিষয়গুলা লক্ষণীয়। তো ধন্যবাদ।